কোরআনে যতগুলো নবী রাসূলের নাম আছে এরা কারা এরা কারা ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি মূসা ইহুদি দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনূস ইহুদি জান নাম আছে সর্বশেষ নামে আছে বনী ইসরায়েলের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম ইনিও ইহুদি কথা কি বুঝতে পারছেন মানে তাদের মধ্যে নবী সবচেয়ে বেশি এসেছে আর তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে সবচেয়ে বেশি গ্রন্থ আসমানি ওহি আল্লাহ কাদের উপর অবতীর্ণ করেছেন সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না এটা ভুল আজকে আকীদা খালিস করে নেন কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন সব নবীদের একটাই ধর্ম চিল্লায় বলতে হবে কি নাম তার প্রমাণ তার দলিল কি তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না সাইয়েদানা ইব্রাহিম ছিলেন كان حنيفا مسلما একনিষ্ঠ মুসলমান কোন সুবহানাল্লাহ সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান কানা হানিফা মুসলিমা এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল আওয়াজ করে বলতে হবে কি ছিল পেয়ে গেছি আমরা এরপরে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী তাওয়াফানি مسلما والحقني بالصالحين او الله আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যুদান করো নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন জোরে কোন ঠিক কিনা সাইয়েদানা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো দোয়া করতেন করতেন সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বালকিস এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন ও বালকিস বারাবারি করো না ও বালকিস খবরদারি দেখিও না বড়ত্ব দেখিও না ও আতুনি মুসলিমিন তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন এই আয়াত প্রমাণ করে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম ঠিক কি না আবার সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি হাওয়ারিরা বলেছিল সাক্ষী থেকে যাও বি আন্না মুসলিমুন আমরাও মুসলমান ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান এটা প্রমাণ করে সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম জোরে বলেন ঠিক কি না ইসলাম ছিল তার ধর্মের নাম সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম সব নবীদের একটাই ধর্ম ধর্মটার নাম সব জায়গায় মানতে রাজি আছেন